আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের মাহফিলে যোগদান করার একটা সৌভাগ্য, এই সৌভাগ্য আল্লাহ দিলেন। একটা 10 কেজি ওজনের বয়াল মাছ পাইলেও যা লাভ হতো তার চাইতে বেশি লাভ, আল্লাহ সাক্ষী তার চাইতে অনেক বেশি পরিমাণে লাভ আমাদের আজকের মাহফিলের রসিলায় হয়েছে। এই জন্য আল্লাহর শুকর সকলে আদায় করেন, নাইন হাত জাগাইয়ে মহাব্বতে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ ইয়া রাব্বাল আলামিন আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে একটা আইন বানিয়েছেন, আল্লাহ আইন বানিয়েছেন যে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা আমার কোন নিয়ামত পেয়ে যদি তার শকর ঠিকমতো আদায় করে দেখাতে পারো তাহলে আমার ভান্ডারে নিয়ামত কোনো কম নাই, আমি নিয়ামত অবশ্যই ভবিষ্যতে তোমাদের ভাগ্যে তোমাদের ছেলে মেয়েদের জীবনে জগতে মৃত্যুর পরের পরকালের জীবনে আমি তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব। এটা আল্লাহ আইন বানাইছেন কোরআন শরীফে। আলেম ওলামাগণকে জিজ্ঞাসা করেন তারা সবাই এই কথাই বলবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকর যদি করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের জীবনে আরো সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ।